Assalamualaikum everyone, welcome back to my channel Giant Sultana Blog. आज के আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। রেসিপিটার নাম হলো পোলা চালের পায়েশ। এর জন্য যা যা লাগছে আমি বলে দিচ্ছি। ফারস্টে আমি একটা চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম বড় সাইজের, এবং এখানে আমি 2 লিটার দুধ নিয়ে নিয়েছি। 2 লিটার দুধ নিয়ে নিয়েছি এবং আমি হাফ কাপ পোলা চাল নিয়েছি। আমি ভালোভাবে দুধটাকে বলক আনিয়ে তারপর এক এক করে মশলাগুলো দিয়ে দিব। দুইটা এলাচ, একটা দারচিনি, তিনটা লবঙ্গ একসাথে এইভাবে দিয়ে দিব এবং কিছুক্ষণ মিক্সটাকে ভালোভাবে লাড়ব বলক আসা পর্যন্ত। সব মশলা আমি দিয়ে দিলাম এবং দুধটাকে ভালোভাবে নেড়ে নিব। তারপর আমি অ্যাড করে দিব চালটা। আমি চালটা আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম এবং হাত দিয়ে একটু ভালোভাবে ভেঙে নিয়েছি। এখন দুধের সাথে এটা মিশিয়ে দিব। দুধটাকে আমি আরেকটু নেড়ে নিচ্ছি। অ্যাড করে দিলাম পোলার চালটা। এখনো ভালোভাবে আবার লাড়ব, জানে নিচে লেগে না যায়। নিচে যদি লেগে যায় তাহলে একটা পায়েসের ভিতরে একটা গন্ধ চলে আসবে। অ্যাড করে দিব হাফ কাপ সুগার। চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা দিয়ে নেবেন, আমি হাফ কাপ দিয়েছি। অ্যাড করে দিব 2 টেবিল চামচ কন্ডেন্স মিল্ক। আর ভালোভাবে নেড়ে দিব। আমার পায়েসটা অলরেডি ঘন হয়ে আসছে। এই টাইমে আমি 2 টেবিল চামচ নিডো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আমি পায়েসের ভিতরে চিনিটা ইউজ করেছি, যখন পায়েস ভিতরে চালগুলো সিদ্ধ হয়ে এসেছে তখন আমি চিনিটা ইউজ করেছি। আপনি যদি আগে চিনিটা দিয়ে দেন তাহলে চালগুলো সিদ্ধ হবে না। এই তো হয়ে গেল কম সময়ে আমার পোলার চালের পায়েস। অবশ্যই ট্রাই করবেন বাসায়। Thanks for watching.